এম গোটফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি আজকে আপনাদের প্রত্যন্ত এলাকায় এমনই একটা খামারে দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে এখানে এখন মাছ ছাগলে প্রত্যেকটা মাছ ছাগলই বাচ্চা দিয়েছে দেখুন খাবারটা দেখুন প্রত্যেকটা মাছ ছাগলই বাচ্চা দিয়েছে এদের এইভাবে এইখানটায় রেখে দিয়েছে দেখুন খামারটা দেখুন একদম ছোট্টোর মধ্যে দিয়ে বাড়িতে যেমন এক পাশে যে একটা জায়গা পড়ে থাকে এমন একটা জায়গা এনরা চয়েস করেছে যে কোনো জায়গায় ফেলে রাখবো না পড়ে থাকা জায়গার ভিতরে একটা ছোট্ট খামার আকৃতি তৈরি করেছে দেখুন ছাগলগুলোকে দেখুন দেখুন দারুণ ছাগল একটা মা এইগুলো দেখুন এটা খাসি ছাগল কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই ক্রস জাতের ছাগল দেখুন প্রত্যেকটা ছাগলই ক্রস জাতের ছাগল এই ছাগলগুলোর যে বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো দ্বিতীয় পার্ট দেখাবো কারণ বাচ্চাগুলো দুর্দান্ত হয়েছে এই ফার্মের ভিডিও এর আগে একবার আমি দেখিয়েছিলাম আজকে আবার ভিডিও দেখাচ্ছি দেখুন ছাগলগুলো সত্যি দারুণ গ্ল্যামার দেখুন প্রত্যেকটা ছাগলই ভালো দেখুন এইভাবে এইগুলো খেয়ে ফেলবে এই ডাটিকগুলো এইখানে ফেলে দেবে এইগুলো আবার জ্বালানি হয়ে যাবে দেখুন এই ছাগলটার শিং ভেঙে গেছে দেখুন দেখুন ছাগলটা শিং ভেঙে গেছে যথাসম্ভব হলুদ লাগিয়ে দিয়েছে হলুদ চলেন মালিকের সঙ্গে একটু কথা বলি মা ছাগল কটা আছে এখন এই তো গুনতি তো হবে গুনা নেই এরা কি এইখানেই সারাদিন থাকে হ্যাঁ সারাদিন এইখানে থাকে আর রাত্রে এই ঘরে রাত্রে ঘরে থাকে এমনি চড়ানো হয় না এখন সারাদিনে কি খাবার দিচ্ছেন লম্বুর পাতা আর এমনি কোনো দানা খাবার দেওয়া হয় না গম কি চাল এই জাতীয় কিছু খাওয়া দেওয়া খাবার দেওয়া হয় না এতগুলো ছাগল কোনটা একটা লোনের ব্যবস্থা লোনের ব্যবস্থা শোনেন লোন আপনাকে আপনাকে যোগাযোগ যোগাযোগ করতে করতে হবে 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 ঠিক আছে পঞ্চায়েতে যেতে পঞ্চায়েত ভিডিও অফিসে যেতে হবে অফিসে গেলে পরে আপনার লোনের ব্যবস্থা বাড়ি বসে থাকলে কোনো লোন দেবে না আপনাকে ছুটাছুটি করতে হবে বুঝতে পারে আপনি ভিডিও অফিসে যাবেন যোগাযোগ করবেন হ্যাঁ নিশ্চয়ই লোন হবে কারণ আরো পাঁচ জনা পাচ্ছে আপনি কেন পাবেন না যেহেতু আপনার ছাগল আছে এখন বর্তমানে প্রচুর ছাগল আছে আপনার কাছে কেন লোন হবে না যোগাযোগ করতে হবে ছুটতে হবে চল্লিশটা ছাগল আছে তাহলে লোন আপনি আগেই পাবেন তাই ছাগলগুলো এখন সারাদিনে কি কি খবর দিচ্ছেন ওই যে পাতা সকালবেলা কাঁঠালের পাতা ও খালো আবার ওই যে খাচ্ছে আবার এখন আনতে গেছে সারাদিন একটা ছেলে এর পিছে লাগে সারাদিন একজন আর লেগে থাকে তাই তো

তাহলে বন্ধুরা শুনুন যে এই লকডাউনের প্রভাবে ছাগল পালন করা একটু অসুবিধা হচ্ছে আর এখন পাতার উপরে চলছে এমনি বিচলি খাবার দিচ্ছেন তো হ্যাঁ আছে বিচলি আছে আটা আছে হুম ও মাঝে মাঝে একটু দেয় ও দেয় ওই তো ভেজা বেকার দেয় ভেজাল তাই তো ও কাটো মাখাও হ্যান্ড করো ক্যান আর এ সারা সারি খাবার

না দেখলে বোঝা যাবে না যে এর মধ্যে দিয়ে এইভাবে ছাগল পালন মানে সত্যিই অবাককর জিনিস ওকে থ্যাঙ্কস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংকস